আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আরবিতে গণনা করে আমাদের মাঝে দিয়েছেন। তার ভিতরে মর্যাদাবান শ্রেষ্ঠ মাস হিসাবে রমজান মাসকে আমাদের মাঝে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। এই রমজান মাসটি হচ্ছে আল্লাহর পক্ষ হতে একটি নিয়ামত, একটি দয়া, একটি অনুগ্রহ। যে রমজান মাস আসার পরে গোটা মাসটি জুড়ে একজন মুমিন বান্দা বান্দির জন্য রহমত, বরকত এবং ক্ষমা তিনটাই সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রতিটি মুমিন মুসলিম নরনারীর উপরে সমানভাবে নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করি। প্রথমটা রহমত, তারপরে বরকত, তারপর মাগফিরাত, এমনভাবে অনেক সময় ভাগ করে থাকি হয়তোবা। কিন্তু না, রমজান মাসের পুরো ৩০টি দিনই, পুরো ৩০টি দিনেই হচ্ছে রহমত এবং বরকত, মাগফিরাতের মাস। রমজান মাস আপনার আমার জন্য কল্যাণকর মাস। এ মাস আপনার আমার গুনাহ খাতাকে মাফ করে মিটিয়ে নেওয়ার জন্য এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দেওয়ার সময়ে এমন মেম্বারের উপর দিয়ে উঠছেছিলেন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে উঠলেন এবং আল্লাহুম্মা আমিন বললেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেম্বারে উঠলেন, প্রত্যেকটি ধাপে আল্লাহুম্মা আমিন বললেন, কারণটি কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমিনের ব্যাখ্যা করে বলেছিলেন যে আমাকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিশাপ, লানাত। আমি বললাম, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমি যখন দ্বিতীয় ধাপে উন্নীত হলাম তখন তিনি বললেন যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত দুরুদটুকু যিনি পড়লো না আমার নামে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিশাপ। আমি বললাম, আল্লাহুম্মা আমিন। আরেকটি বাক্য রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেল কিন্তু তাদের খেদমতের মাধ্যমে, সেবা যত্নের মাধ্যমে তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না, জান্নাতকে ক্রয় করে নিতে পারলো না, এই হতভাগার জন্য অভিশাপ, আল্লাহর লানত। আমি বললাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। বর্ণিত এই হাদিস দিয়ে সুস্পষ্টভাবে এ কথাই প্রমাণিত যে রমজান মাস আসার পরেও যদি আপনি আমি আপনার আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে না নিতে পারি, তাহলে আপনি আমি হচ্ছে এই ধরনের বুকে সবচাইতে অভিশপ্ত ব্যক্তি হিসাবে পরিগণিত হব। সম্মানিত উপস্থিতি, ইবাদাতের জগতে সিয়ামের সমকক্ষ আর কোনো ইবাদাত নাই। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমাদেরকে একটি আমলের কথা বলুন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। আমি আবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি একটি আমলের কথা বলুন, তিনি বললেন, তুমি সিয়াম পালন করো। আমি আবারও জিজ্ঞাসা করলাম, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটি আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবারও বললেন, উমামা, তুমি সিয়াম পালন করো। পৃথিবীর বুকে ইবাদতের জগতে সিয়ামের সমকক্ষ অদ্বিতীয় কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। তিনবার সিয়াম পালন করার কথা বলে তিনি এ বাক্য বললেন। কারণ আমরা এ কথাও জানি, বুখারী মুসলিম মিশকাতের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন কোনো ভালো কর্ম করে, ভালো কাজ করে, যে কোনো কর্ম হতে পারে, কথা দিয়ে, সেবা দিয়ে, ইবাদত দিয়ে, যে কোনো ভালো কর্ম যখন আদম সন্তান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সন্তানের ওই ভালো কর্মটাকে দশ গুণ বাড়িয়ে দেন, ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা শুধু রমজান মাসে নয়, রমজান মাস এবং রমজান মাসের বাইরে ৩৬৫ দিন, ৩৬৫ দিনেই এ আমল যখন একজন বান্দা করবে, বান্দি করবে, কোনো ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের চাওয়া পাওয়া অনুযায়ী, তার কর্মের স্পৃহা অনুযায়ী তার ওই আমলটাকে ৩৬৫ দিনই
10 গুণ থেকে 1 গুণ থেকে 10 গুণ 10 গুণ থেকে 700 গুণ এভাবে একজনের আমলনামায় তার নেকি বর্ধিত করে থাকেন কিন্তু সিয়াম ব্যতীত কিন্তু সিয়াম ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেননা আল্লাহ এভাবেই বলেছেন যে সিয়াম আমার জন্য সিয়াম আমার জন্য আর আমি নিজে হাতেই সিয়াম পালনকারীকে পুরস্কার দেব এই শুধুমাত্র এই অর্ডার দিয়ে হবে না যে একটা ভালো কাজ করেছে 1 থেকে 10 গুণ বাড়িয়ে দাও 10 থেকে 700 গুণ বাড়িয়ে দাও এভাবে নয় সিয়াম যিনি পালন করেছেন সিয়াম যেহেতু বান্দা আমার জন্য পালন করেছে অতএব আমি আল্লাহ সিয়াম পালনকারীকে নিজের হাতে তার প্রতিদান দেব সুবহানাল্লাহ আর যদি আল্লাহ যদি কাউকে নিজের হাতে প্রতিদান দেয় আল্লাহ কি মনে করেছেন ওই 10 5 20 100 200 500 এভাবে নাকি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতই দিবেন সুবহানাল্লাহ এটাই কথা প্রশ্ন একটা থেকে যায় যে সিয়াম আল্লাহর জন্য আর অন্য ইবাদত কি আল্লাহর জন্য না প্রশ্ন একটা থেকে যায় যে হাদিসটি কেমন হলো যে সিয়াম আমার জন্য সিয়ামের প্রতিদান আমি দেব তা আমি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি এটা কার জন্য এটাও তো আল্লাহর জন্য আমি যে প্রতিদিন দান সাদকা করি মাসে দান সাদকা করি সপ্তাহে দান সাদকা করি এই জুমার দিনে কোটাতে দান করি অন্য অন্য সময়ে দান করি অসহায় মানুষদেরকে সাহায্য করি এই যে বিভিন্ন সময়ে দান করি মানুষদেরকে খাদ্য খাওয়াই এটা কার জন্য করি এটাও তো আল্লাহর জন্য করি আমি যে হজ পালন করি লাখো লাখো টাকা খরচ করে আমি যে হজ পালন করি এটা কার জন্য করি এটাও তো আল্লাহর জন্য করি সবই তো আল্লাহর জন্য করি আমি তো দান করলাম আল্লাহর জন্য সালাত আদায় করলাম আল্লাহর জন্য হজ করলাম আল্লাহর জন্য তা সব আল্লাহর জন্য করেছি কিন্তু আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য এই কথাটা কেমন একটা হয়ে গেল সম্মানিত উপস্থিতি কথাটা এ কারণেই যে আপনি যদি সালাত আদায় করেন আপনি যদি সালাত আদায় করেন তবে আপনি সালাতটা লোক দেখানো আদায়ও করতে পারেন সালাতটা লোক দেখানো আদায়ও আপনি করতে পারেন এই বন্ধুদের সাথে এখন রয়েছেন সালাতের আজান হয়ে গেল এখন বন্ধুরা মসজিদে এসেছে আপনি যদি চলে যান একটু খারাপ দেখা যায় তাই আপনি মসজিদে চলে এসেছেন সালাত আদায় করার জন্য তাহলে সালাত কিন্তু আল্লাহর জন্য না এটা বন্ধুর জন্য অথবা সামাজিক পারিপার্শ্বিক অনেক কারণ থাকতে পারে সামাজিক চাপ থাকতে পারে ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রীয় চাপ থাকতে পারে সালাত আদায় না করলে মারধর হবে যেমন সৌদি আরবে রয়েছে এমন কারণে আপনি সালাত আদায় করতে পারেন এ কথা আল্লাহ তো বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন যে আমি সালাতের জন্য জাহান্নাম রেখেছি কারা যারা উদাসীন সালাত আদায় করে লোক দেখানো সালাত আদায় করে তাহলে বোঝা যায় সালাত আদায় যেহেতু আল্লাহর জন্য এর পরেও আপনি অন্যকে দেখানোর জন্য সালাত আদায় করতে পারেন সুযোগ রয়েছে আপনি শ্যাম আপনি দান করবেন আমি 1 লক্ষ টাকা মারহাবা তা এই দানটাও লোক দেখানোর জন্য হতে পারে যে আমি যদি 1 লক্ষ টাকা দান করি আলোচক যিনি রয়েছেন বক্তা সাহেব যিনি রয়েছেন বা ইমাম সাহেব যিনি রয়েছেন ইনি বলবেন অমুক ব্যক্তি 1 লক্ষ টাকা মারহাবা এই মারহাবা বাহবা পাওয়ার জন্য সমাজের নেতৃত্ব সমাজের দাপট্য ধরে রাখার জন্য আপনি দানবীর এটা প্রমাণ করার জন্য আপনি যে দান করেন এটা প্রমাণ করার জন্য আপনি লাখো টাকা দান করতে পারেন অর্থাৎ দানটাও আপনি লোক দেখানোর জন্য করতে পারেন এটাই প্রমাণিত আপনি হজ করেছেন এই কারণেই যে আপনার নামের আগে আলহাজ থাকবে আবার যদি কেউ নামের আগে আলহাজ না দেয় তবে আবার সমস্যা যে আমি হজ করে আসলাম 4 লক্ষ টাকা দিয়ে আমার নাম লেখা হয়েছে কিন্তু আলহাজ লেখা হয়নি কিসের জন্য এটা একটা সমস্যা অতএব লোকে আমাকে হাজি সাহেব বলবে আলহাজ বলবে এই যে একটা পাওয়া অন্যের নিকট থেকে হাজি সাহেব ডাক্তার শোনা আলহাজ নামটি শোনা এই আলহাজ হাজি সাহেব হওয়ার জন্য আপনি লাখো টাকা ব্যয় করে আপনি হজ করলেও করতে পারেন লোক দেখানোর সুযোগ রয়েছে সর্বক্ষেত্রে আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন লোক দেখানোর জন্য দেখেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন টক শো পর্ব বা বিভিন্ন জায়গাতে সামাজিক অনেক জায়গাতে দেখবেন দুষ্ট মানুষ কিন্তু আপনার সামনে এসে এত সুন্দর সুন্দর কথা বলছে যা আপনি মনে করবেন যে জান্নাত থেকে মনে হয় পালিয়ে এসেছে এরকম মনে করবেন কিন্তু
পুরোটাই তার জীবনে দুষ্টামি, কিন্তু কথা বলার সময় সমাজে যখন কথা বলে তখন মনে হয় যে কি নরম মানুষ, কি সমাজসেবক, কি সমাজসেবী, তার দ্বারা সমাজে কত উন্নয়ন হচ্ছে। কিন্তু মানুষের সামনে থেকে যেই চলে যায়, সমাজ থেকে কিভাবে চুষে নেওয়া যায়, সমাজকে কিভাবে দাবিয়ে ধরা যায়, তার যাবতীয় কৌশল তার দ্বারাই কিন্তু হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, অতএব এ ভালো ব্যবহারটাও আপনাকে লোক দেখানোর জন্য, কপট সাধু হওয়ার জন্য, লোক দেখানোর জন্য আপনারা করতে পারেন। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন তেলাওয়াত আপনি করতে পারেন সুন্দর সুরলিত কণ্ঠে, যে অনেকে আপনাকে সাধুবাদ জানাবে যে হাফেজ সাহেব অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে গো, অনেক সুন্দর মধুর সুরে কোরআন তেলাওয়াত করে আমাদের মসজিদের ইমাম সাহেব বা হাফেজ সাহেব অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে, কারিটা অনেক চমৎকার। এই নিজের ব্যক্তিত্ব ফুটানোর জন্য, লোকের কাছ থেকে বাহবা পাওয়ানোর জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি যুদ্ধের ময়দান জিহাদ করতে পারেন, লোক আপনাকে মুজাহিদ বলবে, মধ্যে মুজাহিদ বলবে, তাই আপনি যুদ্ধের ময়দানে দাবানল জ্বালিয়ে দিয়েছেন, আপনি যুদ্ধের ময়দানে দাবিয়ে বলেছেন, মানুষ আপনাকে বীর বাহাদুর বলবে, মুজাহিদ বলবে, বাহবা সাহবাস দিবে, এ কারণে আপনি মুজাহিদ হয়ে বক্তব্য দিচ্ছেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তরবারির আঘাত করছেন, ইত্যাদি ইত্যাদি হতে পারে। সুস্পষ্ট হাদিস রয়েছে এই কারণে, কারণ কিয়ামতের দিন আলেমদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে, কারণ সে আলেমরা নিজেদেরকে বাহবা পাওয়ার জন্য কি করেছিল, আলেম ছেড়েছিল। কারীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদের জবান কেটে দেওয়া হবে, কারণ এই কারি কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। মধ্যে মুজাহিদ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এই মধ্যে মুজাহিদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, বলা হবে যে মধ্যে মুজাহিদ যুদ্ধের ময়দানে শহীদ হলো, ইনাকে কেন জাহান্নামে দেওয়া হলো। জানা যাবে যে মধ্যে মুজাহিদ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধের ময়দানে যায়নি, তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বলেছেন লোকের বাহবা, লোকের সাবাস, লোকের কাছ থেকে মারহাবা পাওয়ার জন্য এটা করেছেন। সুস্পষ্ট হাদিস, অতএব শহীদ যাবে জাহান্নামে, কারী যাবে জাহান্নামে, আলেম যাবে জাহান্নামে, শুধুমাত্র তারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সলাতি যাবে জাহান্নামে, দানবীর যাবে জাহান্নামে, কারণ কি, তারা কেউ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাদের এই ইবাদত বন্দিগিগুলো করিনি, সমাজকে দেখানোর জন্য, অন্যর কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, লোক দেখানোর জন্য তাদের এই ইবাদতগুলো করেছিল। কিন্তু সওম একটি ইবাদত, সওম একটি ইবাদত, যে ইবাদত পৃথিবীর বুকে কেউ আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত অন্য কাউকে রাজি খুশি করার জন্য থাকে না। কারণ আপনি যদি সিয়াম নাই থাকেন, তাও তো আপনি যে কোনোভাবে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, আপনি ঘরের ভিতরে খাওয়া দাওয়া করতে পারেন, পুষ্কুনিতে ডুব দিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, পানি পান করতে পারেন, নাস্তা করতে পারেন, আর মানুষের সামনে এসে ভালোভাবে বললেন যে আমি সিয়াম পালন করেছি, করতে পারেন, সুযোগ রয়েছে। কিন্তু যিনি সিয়াম পালন করেন, একজন শিশু বাচ্চাকেও দেখবেন তৃষ্ণায় তার বুকটি ছটপট করে, তার মুখটি শুকিয়ে যায়, সন্ধ্যার আগ মুহূর্তে তার পিতামাতা ওই ছোট্ট বাচ্চাকে বলে, বাবা তোমার উপরে এখনো সিয়াম ফরজ হয়নি, তোমার কষ্ট হচ্ছে, তোমার মুখটি শুকিয়ে গিয়েছে, তুমি চলতে পারছো না, তুমি হাঁটতে পারছো না, তুমি কাতরে শুয়ে পড়েছো, বাবা আজকের দিনের সিয়ামটা তুমি ভাঙো, কালকে থেকো বাবা, কালকে থাকো। তারপরে ওই বাচ্চাটি দেখবেন এক জাররা পরিমাণ পানি পান করবে না, কারণ ও জানে যে আমি যদি এক জাররা পরিমাণ পানি পান করি আমার সিয়াম হবে না। অতএব এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে খানা পিনা, বিভিন্ন প্রকার পানীয় সেবন, বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীলতা কথাবার্তা, যৌন সম্ভোগ হতে একজন মানুষ বিরত রয়েছে, এটা কিসের জন্য? শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সিয়াম পালনকারী শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই খানা পিনা এ জাতীয় যে কর্ম রয়েছে তা থেকে বিরত থাকে।
কোন মানুষকে দেখানোর জন্য এখানে কোন সুযোগ নেই, কারণ সে লুকিয়ে অনেক কিছু খেতে পারবে। যিনি সিয়াম পালন করেন তার একমাত্র উদ্দেশ্য তার প্রতিপালককে রাজি খুশি করা। তাই এই হাদিসের অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন যে সিয়াম শুধুমাত্র আমার জন্য, ভালো কাজ করলে 365 দিন আমি আল্লাহ একজন মানুষের আমল নামায় 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করব, ফেরেশতাদেরকে লিখতে বলব। কিন্তু যিনি সিয়াম পালন করেছেন, এই সিয়াম পালনকারীর প্রতিদান আমি আল্লাহ এভাবে লিখে ক্ষান্ত হতে চাই না, আমি আল্লাহ নিজে হাতে করেই সিয়াম পালনকারীর প্রতিদান দিব, আর সেটা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই সিয়াম পালন করতে হবে। সিয়ামের অত্যন্ত গুরুত্ব, সিয়ামের অত্যন্ত মর্যাদা। আপনি আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটিমাত্র সিয়াম পালন করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান। বুখারী হাদিস নম্বর 2840। বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি মাত্র সিয়াম পালন করে, একটিমাত্র সিয়াম পালন করে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি সিয়াম পালনকারী ব্যক্তির নিকট হতে জাহান্নামকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসিরাতু মিয়াতামিন, 100 বছরের পথকে দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খুন্দুকান কামা বাইনাস সামাই ওয়াল আরযি, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটিমাত্র সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়াম পালনকারীর মাঝে বাইনাহু ওয়া বাইনান নারু খুন্দুকান, ওই সিয়াম পালনকারীর মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করবেন। যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটিমাত্র সিয়াম পালন করেছে, ওই সিয়াম পালনকারী এবং জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটি গর্ত খনন করবেন। গর্তটি কতটুকু হতে পারে, তার ব্যাস কতটুকু হতে পারে, দূরত্ব কত হতে পারে, কামা বাইনা সামাই ওয়াল আরযি, আসমান এবং জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যতটা দূরত্ব সৃষ্টি করেছেন, ঠিক এই গর্তের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন অতটা দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি হিসাব করে বলেন, আসমান এবং জমিনের দূরত্ব কত? আপনি হিসাব করেন যে আসমান এবং এই জমিনের দূরত্ব কত হতে পারে, আপনার হিসাবে আসবে না, কোনো বৈজ্ঞানিক এই হিসাব আপনার নিকটে পেশ করতেও পারে না। 500 বছরের পথ দ্রুতগামী কোনো যানবাহন যদি 500 বছর ছুটে চলে, যতদূর যায় এই আসমানের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তত দূর করেছেন, অতএব কত দূর যে এই দূরত্ব এই হিসাব আমরা বলবো না, কী করে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি নিজেও তো বুঝে পারছি না যে কতটা দূরত্ব হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি একটি সিয়াম পালন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রতিদান দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীর জন্য স্পেশালভাবে একটি জান্নাতের দরজা নির্মাণ করেছেন, সেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে। যেমন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতু সামানিয়াতু আবওয়াবিন মিনহা বা ইসাম্মা মিনহা বাবু ইসাম্মার রাইহান,
জান্নাতের আটটি দরজা রয়েছে, আর যে আটটি দরজার একটি দরজার নামই হচ্ছে রায়হান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। আর এই রায়হান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, দেখেন সিয়াম পালনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতএব আপনার আমার জন্য এই রমজান মাস এসেছে, এটা ক্ষমা পাওয়ার একটি সুযোগ। এই ক্ষমার মাসটিকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। এই ক্ষমার মাসটিকে কাজে লাগিয়ে পূর্ণ একটি মাস শ্যাম সাধনা করার মধ্য দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে আপনার আমার জীবনের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে নিতে হবে। দেখুন আল্লাহ রব্বুল আলমিন এই শ্যাম মাস আপনার আমার মাঝে দিচ্ছেন, তাই আল্লাহ রব্বুল আলমিন একটি প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা দেখি আমাদের দেশের কোনো একটা যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, বা আমাদের দেশের কোনো মিনিস্টার বা এ জাতীয় সম্মানী কোনো ব্যক্তিত্ব কোনো জায়গাতে আসে, তার জন্য আমরা একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস যাবত একটা প্রস্তুতি গ্রহণ করি, একটা সুসজ্জিত একটি জায়গা নির্ণয় করি, সেটাকে সুন্দর করে পরিপাটি করি, তার বিভিন্ন প্রকার প্রোটেকশন আমরা দিয়ে থাকি। এটা দুনিয়াবী জীবনে চলে, আসলেই সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দিতে হয়। আল্লাহ দিয়েছেন, যিনি সিয়াম পালন করবেন তার সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সিয়াম পালনকারী হচ্ছে সবচেয়ে সম্মানের ব্যক্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই এই রমজান মাসের ঘোষণা করেছেন, এই রমজান মাসে একজন মুত্তাকি একজন পরহেজগার ব্যক্তি সিয়াম পালন করবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনকারীর সম্মানার্থে তিনিও প্রস্তুতি গ্রহণ করেছেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাত অগুল্লিকত আবওয়াবুন নার অসুফিরাতিশ শাতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাত অগুল্লিকত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। অসুফিদাতিশ শাদীন, এবং শয়তান যে একজন রয়েছে তাকে প্রোটেকশন দেওয়া হয়, তাকে কি করা হয়, তাকে শৃঙ্খলিত করা হয়, তাকে বেড়ি বাদ দিয়ে বন্দি করে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে এভাবেই আপনার আমার জন্য একটি সুন্দর পরিবেশ, সুন্দর সুসজ্জিত পরিবেশ, সুন্দর পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন শ্যাম পালনকারীর জন্য করেছেন। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা দাখলা রমজান, যখন তোমাদের মাঝে রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবু আবু রহমাত, অপর হাদিসে বলা হয়েছে ফুতিহাত আবু আবু সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব একজন শ্যাম পালনকারী শ্যাম পালন করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দিয়েছেন, এবং মুসলমানদের চিরশত্রু প্রকাশ্য শত্রু শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে, প্রোটেকশন দিয়ে ফেরেশতা দিয়ে প্রোটেকশন দিয়ে শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আল্লাহর প্রস্তুতি আপনি আমি শ্যাম পালন করব বলে। আল্লাহ এত প্রস্তুতি নিলেন আপনার আমার জন্য, আপনি আমি শ্যাম মাসের জন্য কি প্রস্তুতি নিয়েছি? আপনার আমার মাঝে যে শ্যাম মাস আসছে, রমজান মাস আপনার আমার মাঝে যে আসছে, আল্লাহ এত কিছু প্রস্তুতি নিলেন, এত উদার মনে হয়ে তিনি আমাদের জন্য মাগফিরাত রহমত সব কিছু উদার করে দিলেন, দয়া উজাড় করে দিলেন, পাপী বান্দাদের জন্য ক্ষমার দ্বার উন্মুক্ত করে দিলেন, আপনি আমি কি আপনার আমার জীবনের সামান্যতম পরিবর্তন এই রমজানকে কেন্দ্র করে আনতে পেরেছি? আপনি আমি পূর্বে যেমন বেনামাজি ছিলাম, আজকেও রমজান মাস আসার পরও বেনামাজি রয়েছি। আপনি আমি পূর্বে যেমন মিথ্যুক ছিলাম, চগলখোর ছিলাম,
অন্যের উপরে অত্যাচারী ছিলাম, আজকের দিনও আমি মিথ্যুক, আজকের দিনও আমি চগলখোর, আজকের দিনও আমি একজন জালেম অত্যাচারী, অন্যের উপরে জুলুম নির্যাতন করে থাকি। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন কোথায় হয়েছে? পূর্বের দিনে যেমন আমি কৃপণ ছিলাম, আমার হাত দিয়ে একটি টাকা আল্লাহর পথে ব্যয় হতো না, তবে অন্যায় অশ্লীল কাজে আমি টাকা ব্যয় করতে কার্পণ্য করিনি কোনোদিন। কিন্তু আল্লাহর পথে ব্যয় করার জন্য আমার এই হাত, আমার হৃদয় কখনো এক বিন্দু মাত্র আল্লাহর পথে সাপোর্ট যোগায়নি। আজও তো সেটাই রয়েছি। রমজান মাস শুধু আসে আর চলে যায়। আমি পূর্বে যেমন আল্লাহ বিদ্বেষী, আল্লাহর থেকে বিদ্বেষী ছিলাম, আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে রেখেছিলাম, আজকের দিনও সেরকম রয়েছি। রমজান আপনার আমার দিলের ভিতরে সামান্যতম আঘাত হানতে পারেনি। সম্মানিত উপস্থিতি, অথচ রমজান মাস এসেছে আপনাকে আমাকে আল্লাহ ভীতি পরহেজগারিতা আনায়ন করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম মাসকে ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তী জাতি এবং বংশধরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সম্ভবত আশা করা যায় যদি তোমরা এই সিয়াম মাসটাকে কাজে লাগাতে পারো তাহলে এই সিয়াম মাসের মধ্য দিয়ে তোমরা আল্লাহ ভীতি, তাকওয়াশীল, পরহেজগারিতা আনয়ন করতে পারবে। অতএব আপনার আমার উপরে এই সিয়াম মাসে সিয়াম সাধনা করা, সিয়াম পালন করা, প্রতিটি অন্যায় অশ্লীল নির্লজ্জ বেহায়া কাজ থেকে বিরত থাকা, সুদ ঘুষ বেহাপনা থেকে বিরত থাকা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজকে আমরা বাস্তব চিত্র কি দেখতে পাই? আপনি রেস্তোরাঁগুলোতে চলে যান, রেস্তোরাঁগুলোতে পূর্বে আজকের দিনে যেমনভাবে সকালের রুটি পরাটা তৈরি করছে যতগুলো আটা খামির নিয়ে, রমজান মাসে ওই পর্দার আড়ালেও ততগুলো রুটি এবং খামির নিয়ে পরাটা রুটি ভাজবে। দুপুরের আয়োজন আজকের দিনে যেভাবে ওই হোটেলগুলো করছে, রমজান মাসে অনুরূপভাবে দুপুরের আয়োজন ওভাবেই চলবে। অতএব রমজান মাস এসেছে, কিন্তু ওই আল্লাহ বিদ্বেষী নাফরমান ব্যক্তির হৃদয়ে এই রমজান মাস বিন্দুমাত্র আঘাত হানতে পারেনি। এই রমজান মাসে ও শুধু খেয়েই চলেছে, খেয়েই চলেছে, ও বুঝিনি নিঃশ্বাস ত্যাগ করলেই পরকালীন জীবনে আমাকে কঠিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা রমজান মাসকে কাজে লাগাই। রমজান মাসটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছে সেটাকে কাজে লাগাই। সাথে সাথে একটা কথা বলতে চাই, রমজান যেদিনেই আসবে ওদিনেই আসবে পয়লা বৈশাখ, রমজান যেদিনেই আসবে ওদিনেই আসবে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের নোংরামি যেন আপনার আমার ইমানকে নষ্ট না করতে পারে, পয়লা বৈশাখের ব্যাহা উদ্দীপনা যেন আপনার আমার ইমানকে নষ্ট না করতে পারে, পয়লা বৈশাখের নামে অবিবাহিত যুবক এবং যুবতী অসামাজিক অশ্লীলতা নির্লজ্জ ব্যাহায়াপনায় লিপ্ত হবে সেদিন, আপনার আমার ছেলে মেয়ে কী করে, আপনার আমার ছেলে মেয়ে মুসলমানের সন্তান কী করে ওই রেস্টুরেন্টে, ওই পার্ক, বিভিন্ন প্রকার পর্যটন কেন্দ্রে এভাবে অবৈধ সম্পর্কের মধ্যে দিন এবং রাত অতিবাহিত করতে পারে। এদিকে আপনাকে আমাকে অবশ্যই সজাগ থাকতে হবে। জেনে রেখে দিয়েন, পয়লা বৈশাখ পালন করতে হবে এটা বাধ্যকতা নয়, মুসলমানিত্ব টিকে রাখতে হবে এটা বাধ্যকতা। জেনে রাখেন, আমি যদি পয়লা বৈশাখ পালন না করি তাহলে পয়লা বৈশাখ আমার বাঙালিত্ব কেড়ে নিতে পারবে না। আমি আজকে যেমন বাংলায় কথা বলি কালকেও বাংলায় কথা বলবো, পয়লা বৈশাখ আমার বাংলা ভাষা কেড়ে নিতে পারবে না। কিন্তু পয়লা বৈশাখের মধ্য দিয়ে যদি নোংরামি পালন করা হয়, বসুত্ব পালন করা হয়, তাহলে পয়লা বৈশাখ আপনার আমার মুসলমানিত্ব কেড়ে নিবে। যেদিনই সিয়াম পালন করা হবে ওই দিনই আপনি মুসলমানের সন্তান কিভাবে পয়লা বৈশাখ পালন করে পান্তা ভাত এবং ইলিশ মাছকে পয়সা অপচয় করতে পারেন। 10 টাকার পান্তা ভাত 200 টাকা, 200 টাকার ইলিশ মাছ 2000 টাকা,
টাকা দিয়ে আপনি এই অর্থ উপচয় করবেন এর কৈফিয়ত তো আপনাকে আমাকে দেয়া লাগবেই লাগবে অবশ্যই দেয়া লাগবে সম্মানিত উপস্থিতি আমরা আশ্চর্য হয়ে যাই পয়লা বৈশাখের নামে যখন দেখি একজন আশরাফুল মাখলুকাত তিনি হনুমান বানর বাঘ সিংহ এ জাতীয় হাতি ঘোড়ার মুখোশ পরে ওই রাস্তায় মঙ্গল শোভাযাত্রা বের করে তখন যেন মনে হয় এ আশরাফুল মাখলুকাত হয়ে নিজেকে লজ্জাবোধ করছে নিজের মুখটাকেও আশরাফুল মাখলুকাত হিসাবে দেখাতে চায় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সকল সৃষ্টির উপরে আশরাফুল মাখলুকাতকে প্রাধান্য দিয়েছেন সম্মানিত উপস্থিতি অতএব মুসলিম হিসাবে আপনাকে আমাকে অবশ্যই পয়লা বৈশাখের বেহাপনার জন্য ধরতে না পারে এদিকে প্রতিটি মুসলিমকে সজাগ থাকতে হবে পিতা মাতাকেও সজাগ থাকতে হবে এবং একই দিনে সিয়াম মাস আসছে যেন আমরা এই সিয়াম মাস পালন করার মধ্য দিয়ে আল্লাহর দাসত্ব এবং আনুগত্যর প্রতীকী রাখতে পারি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে জেনে দেখে দিয়েন একটি হাদিস অনুবাদ করে আমার আলোচনা শেষ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন করেছেন মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তামহু ওয়া শারাবহু বুখারী মুসলিম মিশকাত মিশকাত হাদিস নম্বর 1999 এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তির মিথ্যা কথাবার্তা মিথ্যা চালচলন মিথ্যা অভ্যাস যদি এই সিয়াম মাস পরিবর্তন না করতে পারে তাহলে ওই ব্যক্তির সারা দিন খানা পিনা হতে বিরত থাকা আল্লাহর কোনোই প্রয়োজন নেই অতএব আপনি যদি আজও সেই মৃত্যু থেকে থাকেন আপনি যদি আজও অনুরূপভাবে পূর্বের ন্যায় যেভাবে মানুষকে ফাঁকি দিতেন মানুষকে কষ্ট দিতেন মানুষের সাথে অসামাজিক আচরণ করতেন মানুষের সাথে মিথ্যা তোহমত করতেন সুদ ঘুষ খেতেন সালাত আদায় করতেন না এভাবে যত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড রয়েছে পর্দা করতেন না পুরুষ এবং নারীর ভেদাভেদ ভুলে যেভাবে চলতেন আজও যদি ওইভাবে চলেন নির্লজ্জতার পোশাক পরে চলেন তাহলে বুঝতে হবে আপনার সারাদিনে এই খানা পিনা ছেড়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রকার প্রয়োজন নেই অতএব রমজান মাস এসেছে আপনাকে আমাকে তাকওয়াশীল পরেজগারিতে আনয়ন করার জন্য অতএব যেন আমরা রমজান মাসের মধ্য দিয়ে আমাদের জবানের নিয়ন্ত্রণ করতে পারি আমাদের পরেজগারিতা আমাদের মুসলমানিত্ব আমাদের ইমানদারিত্ব আমাদের তাকওয়া আমাদের আল্লাহ ভীতি আরো সুদৃঢ় মজবুত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে কেন্দ্র করে আমাদেরকে পরেজগারিতা তাকওয়াশীল আনয়ন করার তৌফিক দান করুক আমরা যেন দৃষ্টি সিয়াম পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা ফিরিয়ে এনে দিয়ে সিয়াম পালন করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন।